আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম শুরু হচ্ছে ডিপিএল আর এই ডিপিএল টি-20 তে কোন দলে কারা খেলবেন কোন দল সবচেয়ে বেশি শক্তিশালী তা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমাদের সাথেই 31 মে থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লীগ বা ডিপিএল করোনার কারণে গত বছরের মার্চে মাত্র 1 রাউন্ড খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় আসরটি সেই সংস্করণ বাতিল ঘোষণা করে এই বছর টি-20 ফরম্যাটের নতুন আসর মাঠে গড়াচ্ছে তবে বদলায়নি দলগুলোর স্কোয়াড গত মৌসুমে গঠিত স্কোয়াড নিয়ে এবার দলগুলো লড়বে পরস্পরের বিরুদ্ধে গত বছর ডিপিএল এর সময় নিষেধাজ্ঞায় ছিলেন সাকিব আল হাসান তাই ছিলেন না কোনো দলের সাথেই এবার তাকে দলভুক্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব শুধু সাকিবই নন ডিপিএল এ খেলবেন জাতীয় দলের বাকি সব তারকারাও মাশরাফে বিন মর্তুজা অবশ্য তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দেবেন কিছুটা দেরিতে চলুন দেখে নিই ডিপিএল এর 12 দলের স্কোয়াডটি প্রথমে বলতে চাই আবাহনী লিমিটেডের কথা আবাহনী লিমিটেড এবার থাকছেন নাইম শেখ লিটন কুমার দাস মুশফিকুর রহিম মোহাম্মদ সাইফউদ্দিন মোসাদ্দেক হোসেন সৈকত নাজমুল হোসেন শান্ত আফিফ হোসেন ধ্রুব আমিনুল ইসলাম বিপ্লব তাইজুল ইসলাম আরাফাত সানি শহীদুল ইসলাম তানজিম হাসান সাকিব মেহেদি হাসান রানা তৌহিদুল ইসলাম রাসেল মনির শাহরিয়ার শাহিন আলম রাকিবুল ইসলাম রাজা এ কে এস স্বাধীন লিজেন্স অফ রূপগঞ্জে থাকবেন নাইম ইসলাম জাকের আলী অনিক মোহাম্মদ শহীদ নাবিল সামাদ আজমির আহমেদ মুক্তার আলী মেহেদি মারুফ সাদমান ইসলাম অনিক পিনাক ঘোষ আলামিন জুনিয়র শামসুল ইসলাম সাব্বির রহমান শফিউল ইসলাম আলামিন হোসেন সোহাগ গাজী সানজামুল ইসলাম এবং রুয়েল মিয়া প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবে থাকবেন ফরহাদ রেজা মার্শাল আয়ুব এনামুল হক জুনিয়র শরীফুল্লাহ ফজলে মাহমুদ রাব্বি তাইবুর রহমান পারভেজ সাইফ হাসান কামরুল ইসলাম রাব্বি ইমরানুজ্জামান রায়হান উদ্দিন আবু সাইম চৌধুরী আসিফ আহমেদ রাতুল জয়রাজ শেখ ইমন রেজাউর রহমান রাজা তৌকির খান তৌফিক খান শফিকুল ইসলাম এদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে থাকবেন মাশরাফি বিন মর্তুজা ইমরুল কায়েস মোহাম্মদ আশরাফুল নুরুল হাসান সোহান জিয়াউর রহমান নাসির হোসেন তানবির হায়দার মোহাম্মদ ইলিয়াস ফরদিন হাসান ইনি এনামুল হক ইনাম সালাউদ্দিন শাকিল মিনহাজুল আবেদিন আফ্রিদি মেহরাব হোসেন যোশী সহরদ্দি শুভ ইবাদত হোসেন চৌধুরী শাকিল আলী আব্দুল হালিম এদিকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মাতাবেন তামিম ইকবাল খান মোহাম্মদ মিঠুন এনামুল হক বিজয় রকিবুল হাসান অলোক কাপালি রনি তালুকদার অমিত মজুমদার আরাফাসানি জুনিয়র রুবেল হোসেন মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম রুবেল মিয়া নাহিদুল ইসলাম মনির হোসেন খান নাইম হাসান দেলোয়ার হোসেন নাজমুল ইসলাম অপু কাজী কামরুল আলী মাহমুদ তারিকুল ইসলাম এদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান তাসকিন আহমেদ আসিফ হোসেন মিতুল শাকিল হোসেন মাহমুদুল হাসান শামসুর রহমান শুভ শুভগত হোম চৌধুরী পারভেজ হোসেন ইমন আবু হায়দার রনি আবু জায়েদ রাহি নাদিফ চৌধুরী ইরফান শুকুর মাহমুদুল হাসান লিমন আব্দুল মজিদ এবং অভিষেক মিত্র এদিকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তানজিদ হাসান তামিম সাব্বির রহমান তহিদ হৃদয় মহিদুল ইসলাম ভুইয়া মোহর শেখ প্রীতম কুমার রবিউল সাজ্জাদুল তানভীর সুমন রবিউল ইফতেকার সাজ্জাদ রনি শেখ জুবাইর হোসেন সাকিব আশিক এবং অভিষেক দাস এদিকে গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ মমিনুল হক আরিফুল হক সৌম্য সরকার শেখ মেহেদি ইয়াসির আলী নাসুম আহমেদ জাকির হাসান হাসান মাহমুদ সঞ্জিত শাহাদীপ আকবর আলী শাহাদাত হোসেন দীপু নাহিদ মুকিদুল রাকিবুল এদিকে খেলাগর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলবে মেহেদি হাসান মিরাজ মিনহাজুর ফরহাদ হোসেন ইমতিয়াজ হোসেন চৌধুরী সৈয়দ খালেদ হোসেন নূর হোসেন সালমান হোসেন টিপু সুলতান রনি চৌধুরী জহিরুল ইসলাম অমি সাদিকুর রহমান রাফসান আল্লাহ মাহমুদ মাসুম খান এবং ইরফান হোসেন এদিকে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন মিজানুর রহমান জুনায়দ সিদ্দিকী মোহাম্মদ শাহজাদা হাবিবুর রহমান জনি জাহিদুজ্জামান নাইম ইসলাম মেহেদি হাসান মাইশুকুর রহমান তুষার ইমরান আলাউদ্দিন বাবু সাকলাইন সজীব রাহাতুল ফেরদৌস নুরুজ্জামান সুজন জাবিদ হোসেন জসিমউদ্দিন আব্দুল গাফার রনি রাসেল আল মামুন আব্দুল কাইয়ুম তুহিন ওল্ড ইউচি স্পোর্টস ক্লাবের হয়ে খেলবে আনিসুল ইসলাম ইমন রায়হান রাফসান মোহাইমিনুল খান সৌরভ মোহাম্মদ রাকিব মিনহাজুল আবেদিন সাব্বির রাকিবুল হাসান আলিব মোহাম্মদ সেন্টু হামিদুল ইসলাম শিমুল গাজী সোহেল আসাদুজ্জামান রাহওয়াত মাহমুদুল হাসান জয় মোহাম্মদ রশিদ রাকিন আহমেদ অমিত হাসান এবং শাহনাজ সবশেষে বলতে চাই পাটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন রবিউল ইসলাম সাগির হোসেন শুভ্র নিহাদুজ্জামান আব্বাস জয়নুল হাসানুজ্জামান সায়েম আলম রিজবি মঈন খান তাসামুল হক জুবাইর হোসেন লিখন নাজমুল হোসেন মিলন শাহবাজ চৌহান ধীমান ঘোষ ইজরাহুল ইসলাম কানন রনি হোসেন মোসাদ্দেক ইফতিকার রাহি এবং শফিউল হায়াত হৃদয় এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বলে যান এবার ডিপিএল এ
কোন দলটি সবচাইতে বেশি শক্তিশালী আপনার চোখে?